জিওর ল্যান সকলকে স্বাগত প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন বিদ্যালয়ে যে টেস্ট পরীক্ষা হয়েছে এই টেস্ট পরীক্ষায় বিভিন্ন বিষয়ের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে জিওর ল্যান আলোচনা করা হচ্ছে উলা কালছেরা কাদরিয়া হাই মাদ্রাসার উচ্চ মাধ্যমিক টেস্টে ইতিহাস বিষয়ে যে প্রশ্নপত্র দেওয়া হয়েছিল সেই প্রশ্নপত্র এবং তার উত্তরগুলি নিয়ে আমরা আলোচনা করব প্রশ্নপত্রটি তৈরি এবং এর বিভিন্ন প্রশ্নের উত্তরগুলি করেছেন উলা কালসারা কাদ্রিয়া হাই মাদ্রাসার সম্মানিয়া শিক্ষিকা আশুরা পারবিন মহাশয়া এখানে প্রশ্নপত্রে আশি নম্বরের প্রশ্ন থাকলেও শিক্ষার্থীদের পঞ্চাশ নম্বরের উপরে টেস্ট পরীক্ষা নেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পার্ট এ অংশ থেকে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হয় প্রতিটি প্রশ্নের মান থাকে আট এখানে পাঠ এ অংশের বড় প্রশ্নগুলি আমরা দেখতে পাচ্ছি পার্ট বি অংশেও চল্লিশ নম্বরের প্রশ্ন থাকে যার মধ্যে এমসি কিউ চব্বিশটি এবং এসে কিউ ষোলোটি এমসি অংশের প্রথম প্রশ্ন একাত্তরের ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতা হলেন সুফিয়া কামাল পরের প্রশ্ন ইতিহাস একটি বিজ্ঞানের বেশিও নয় কম নয় উক্তিটি কার বিউরি ভারতের স্বাধীনতা আইন পাশ হয় উনিশশো সাতচল্লিশের চৌঠা জুলাই হিন্দু কলেজের বর্তমান নাম হিন্দু কলেজের বর্তমান নাম হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সিঙ্গাপুরে ছ নম্বর প্রশ্ন ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভ মেলাও টিপু সুলতান শ্রীরঙ্গ পত্তমের সন্ধি নাংকিংয়ের সন্ধি আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ রঞ্জিত সিং অমৃতসরের সন্ধি বক্সরের যুদ্ধ সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দ পরের প্রশ্ন মোট পুরাণের সংখ্যা হল উত্তর হবে আঠারোটি মিথ কথাটি এসেছে মিথর শব্দ থেকে সেটি একটি গ্রিক শব্দ দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় বীর গুজরাটের খেরা জেলার দরিদ্র কৃষকরা কি নামে পরিচিত ছিল কোন বর্তমান ভারত গ্রন্থের রচয়িতাকে উত্তর হবে বিবেকানন্দ মুসলিম লীগ কোন অধিবেশনে পাকিস্তান প্রস্তাব উত্থাপন করে লাহোর অধিবেশনে ব্রিটিশ ভারতের শেষ ভাইসরাই ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন তত্ত্ববোধনী পত্রিকা প্রকাশ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর নৌবিদ্রোহ শুরু হয় কোন জাহাজে উত্তর হবে তলোয়ার জাহাজে চীনে বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় ক্যান্টন উনিশশো নয়ের সময় ভারতের কে ছিলেন লর্ড মিন্টো আর্লি হিস্টোরি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা জন স্টুয়ার্ট মিল এআইটিইউসি এর প্রথম সহপতি লালা লাজপত রায় গুলামগিরি গ্রন্থের লেখক হলেন জ্যোতিরাও ফুলে চীনে শতদিবসের সংস্কার কে প্রবর্তন করেছিলেন সম্রাট কোয়াংশু বেঙ্গল আন্দোলনের সূচনা করেন কে ডিরোজিও লর্ড কোয়ানওয়ালিস প্রবর্তিত ভূমি বন্দোবস্তের নাম দশশালা পিটের ভারত শাসন আইন কবে পাশ হয় চুরাশি খ্রিস্টাব্দে পূর্ণুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল সালে বি আর আম্বেদকর ও গান্ধীজির মধ্যে ভারতের বিশ মার্ক কাকে বলা হয় বল্লভভাই প্যাটেলকে রামকৃষ্ণ মিশন কে কবে প্রতিষ্ঠা করেন আঠারোশো সাতানব্বই সালে স্বামী বিবেকানন্দ জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড কি পাঞ্জাবের অমৃতসর শহরের জালিয়ানওয়ালা বাগের প্রায় দশ হাজার নিরস্ত্র জনতার শান্তিপূর্ণ সমাবেশের উপর উনিশশো উনিশ খ্রিস্টাব্দের তেরোই এপ্রিল অমৃতসরের সামরিক শাসক জেনারেল ডায়ারের নির্দেশে নির্বিচারে ষোলোশো রাউন্ড গুলি বর্ষণ করা হয় এবং এতে সহস্রাধিক মানুষ নিহত হন এই লজ্জাজনক জঘন্যতম ঘটনা জালিয়ান অলাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত পরবর্তী প্রশ্ন চীনের কয়েকজন সংস্কারকের নাম লেখ তাংশু কোয়াংশু প্রভৃতি ভারতে মে দিবস কবে কোথায় প্রথম পালিত হয় উনিশশো সালে মাদ্রাজে প্রথম পালিত হয় কমিউনিস্ট পার্টিকে দিজ কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন এই পার্টি দুবার জন্ম হয় একবার তাসখন্দে আর একবার কানপুরে ভাইকম সত্যগ্রহ কি নারায়ণগুর নেতৃত্বে সংগঠিত কেরালার সমাজ সংস্কারক আন্দোলন কবে কারামলে ভারতে প্রথম রেলপথ প্রবর্তিত হয় আঠারোশো তিপ্পান্ন সালে লর্ড ডালহিরামলে মেকলে মিনিট কি টমাস ব্যাবিংটন এডওয়ার্ড মেকলে ছিলেন একধারে লর্ড উইলিয়াম ভেন্টিংকের আইন সচিব এবং কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশানের সভাপতি তিনি প্রাচ্য শিক্ষার পরিবর্তে এদেশে পাশ্চাত্য শিক্ষার বিষয়ে যে বিখ্যাত প্রস্তাব পেশ করেন তা মেকলে মিনিটস বা মেকলে মিনিট নামে পরিচিত এই প্রস্তাব পেশ হয়েছিল আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের দোসরা ফেব্রুয়ারি আগস্ট অফার কি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের আটই আগস্ট বর্লার লর্ড লিনলিডকো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয়দের সমর্থন লাভ অর্থাৎ ভারতের জনসম্পদ ও অর্থ সম্পদ ব্যবহারের উদ্দেশ্যে যে সুপারিশপত্র পেশ করেন তা আগস্ট প্রস্তাব নামে পরিচিত যাতে বলা হয় যুদ্ধের পর ভারতকে ডোমিনিয়নের মর্যাদা দেওয়া হবে যুদ্ধ শেষে ভারতীয়দের ভারতীয় প্রতিনিধিদের নিয়ে সংবিধান রচনার জন্য একটি সমিতি গঠন করা হবে প্রভৃতি পন্থ প্রস্তাব কি উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে মার্চে ত্রিপুরা কংগ্রেস অধিবেশনে গান্ধীজির প্রতি যে আস্থাসূচক প্রস্তাব গৃহীত হয় তা পন্থ প্রস্তাব নামে পরিচিত আলিগড় আন্দোলন বলতে কি বোঝো স্যার সৈয়দ আহমেদ এই আন্দোলনের প্রতিষ্ঠাতা ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে মুসলিম সমাজকে আধুনিক ও পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্যে এই আন্দোলনের সূত্রপাত হয় এই আন্দোলনের মূল লক্ষ্য হল মুসলিম সমাজকে যুক্তিবাদী বিজ্ঞান মনস্ক এবং রাজনৈতিক সচেতন করে তোলা কোহং হল চীনের বণিক সংঘ নানকিং সন্ধির দুটি সত্য লেখ ক্যান্টন সহ পাঁচটি বন্দর ইউরোপীয়দের কাছে খুলে যায় ওই এলাকায় ইউরোপীয় বণিকরা অতিরাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করার অধিকার লাভ করে মিরাট ষড়যন্ত্র মামলা বলতে কি বোঝো উনিশশো সালে তেত্রিশ জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করে ব্রিটিশ সরকার এবং তাদের বিরুদ্ধে যে মামলা করা হয় তা মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত প্রত্যক্ষ সংগ্রাম ডাইরেক্ট অ্যাকশন কবে তার নির্দেশে পালিত হয় উনিশশো সালে জিন্নার নির্দেশে পালিত হয় ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে এর সদস্য কারা ছিলেন উনিশশো সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে স্যার পেথিক লোরেন্স স্যার স্টাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার এর সদস্য ছিলেন প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা এই ধরনের পরবর্তী ভিডিওগুলি সবার আগে হওয়ার জন্য জিওড লন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো ধন্যবাদ